প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সিঙ্গাপুর স্টাইলে চিলি প্রন করে দেখাবো। প্রথমে আমি ব্লেন্ডারে কিছু উপকরণ ব্লেন্ড করে নেব। দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন এবং চিলি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো কেটে নেব। এখন আমি সস বানিয়ে নিব। দিয়ে দেব টমেটো সস, ওয়েস্টার সস এবং সামান্য পরিমাণ চিনি। আমার সসটি রেডি। এখন একটি প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে দিয়ে দেব রসুন কুচি, কেটে রাখা ক্যাপসিকাম, শুকনো মরিচ কুচি, এবং ব্লেন্ড করে রাখা উপকরণগুলো। এখন এটা ভালোমতো কষিয়ে নিতে হবে। ঠিক এরকম পর্যায়ে দিয়ে দেব আমার তৈরি করে রাখা সস। এখন দিয়ে দেব প্রন। সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, গ্রিন গার্লিক কুচি, ঠিক এ পর্যায়ে দিয়ে দেব একটা ডিম। এরকম ঠিক হয়ে এলে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মজাদার সিঙ্গাপুর স্টাইলে চিলি প্রন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।